দাও 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 তাড়াতাড়ি দাও আবার পার্ট 2 দাও দাও লাগবে বটটাও লাগবে ঢা লাগবে আচ্ছা আচ্ছা ঠিক আছে ওকে দাঁড়া এখন আবার হচ্ছে পার্ট 2 দাঁড়া 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 মন ভাই পার্ট 2 হইতাছে এখন কাচ্চি খাওয়ার শট সে অমরন কি বলে এটাকে আপু এদিকে এসে পড়ে না এদিকে আসেন ওখানে অনুসরণ করতেছে আর আমি কাচ্চি নিয়ে ঢুকবো আর এটা নিয়ে ঢুকবো সো এখন ড্রোন শট রেডি হচ্ছে ওকে আপনি থাকেন দেখেন আমাদের নেক্সট শট এটা ধরে তো তুমি মানে আমাদের জুম করো আমি এখান থেকে ছিল জাহিদ ভাই এই কুকুরটা সরা ভাই আপনি একটু রাস্তার ওই পাশে যান বিস্কিট আছে বিস্কিট বিস্কিট ব্যাগ কমেন্টস পড়ি কি যেন একটা টেকনিক্যাল প্রবলেম কোন নাটক নাটকের নাম হচ্ছে বাঘ যখন বিড়ালের সিকুয়েল বাঘ বন্দি বিড়াল বাঘ বন্দি বিড়াল আমাকে কিউ কিউ দেবে আমি বলবো কিউ দিবে কে আমাকে এই যে মেটা উঠে চলে দিকে যাবে তুমি চলে আসো ওকে আমার কাছ থেকে যে মেটা উঠে দিকে যাবে ওকে 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 ঠিক আছে শুরু হচ্ছে আবার জলাল ভাই ফোন 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 ভাই পারলে ওর পিছনে চলে যায় ভাই কি দিকে আসুন ভাই দূর হও সবাই পিছনে পিছনে Huh?
বাঘবন্দি বিড়াল নাটকের নাম বাঘবন্দি বিড়াল। ও মাই গড, দেখো এটা কি, সুবহানাল্লাহ, কি কিউট। ও মাই গড, আমাদের শুটিং এর মাঝখানে তিনটা কিউট, চারটা চারটা কুকুরটা ভয় পাইছে ড্রোন দেখে। কতগুলো, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা বেবি। ও আমার শর্ট রেডি, আমি আসতেছি আবার। ধরেন ভাই, আমি যাই। আমরা কি চলে যাচ্ছি পাইছি বলো, দুই সপ্তাহ কি বলা হয়েছে?
শোনো আমি একটা কথা বলি, আমি কিন্তু বাস্তবে ওর সাথে অনেক ফ্রেন্ডলি, আমি কিন্তু সবসময় মাই না 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 বরং তুমি বাস্তব জীবনে উল্টা ক্যারেক্টার প্লে করতেছ এই নাটক করতে আছে অনেকে লিখতেছে যে আমি তোমাকে খালি মারি না 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 একদম ও ভায়োলেন্ট ভায়োলেন্স করে না, কিন্তু এই ক্যারেক্টারটা না হলে জমতো না, নালে টাইগার আর বিড়ালটা হবে তো অ্যাক্টিং করতে হয় আর তো এরকম করতে হয়, আর ভাইও যথেষ্ট অ্যাকচুয়ালি টাইগার মানে সবার সাথে খুবই মানে আমি রুড আর কি না 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 স্পষ্টবাদী শামিম ভাই মিথ্যা কথা বলে লাভ নেই, আর আমাদের নবী ভাই অনেক ডাইটিং করে সত্যি কথা কাচ্চি কিন্তু আসলে খায় না প্রথম পার্টটা তুমি আমার জান তুমি আমার প্রাণ লাঞ্চের পরিবর্তে বাদাম খাচ্ছি যেহেতু আমাদের আউটডোরে শুটিং আছে এগুলো শেষ করতে হবে, এরপরে কি আমাদের কি আপু কান্নাকাটি করে ওকে ভাইয়া সবাইকে খোদা হাফেজ, আমরা পার্ট থ্রি যে সিনটা হবে খুব মজার ওইটার জন্য আবার লাইভে আসবো, ওকে সবাই লাঞ্চ করে নেন, টেক কেয়ার, সি ইউ সুন, আল্লাহ হাফেজ।